আরে সবচেয়ে বড় যুক্তি তো এটা, আমাদের জ্ঞান সীমিত, আমাদের দৃষ্টি সীমিত, রব্বুল আলামিনের জ্ঞান অসীম যেমন তিনি অসীম। অসীম জ্ঞানের অধিকারী যদি আমাদেরকে কোনো কিছু করতে পারেন অথবা কোনো কিছু থেকে বাধা দেন, নিষেধ করেন, তাহলে তার দৃষ্টির সমতুল্য যেহেতু আমার দৃষ্টি নাই, অতএব আমার যুক্তি বুদ্ধি ভুল হতে পারে, ওনার আদেশ ভুল হতে পারে না, ঠিক কি না? অতএব চোখ নাক বন্ধ করে নিজের যুক্তিকে কবর দিয়ে মাওলা পাকের আদেশ পালন করাই হলো সত্যিকারের বড় যুক্তি। এই যুক্তি যার মাথায় ঢোকে না, এই রকম বুদ্ধিজীবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজ্ঞানী হওয়া সত্ত্বেও আবুল জাহাল গণ্ডমূর্খ আখ্যা দিয়েছে। বুঝাইতে পারি নাই ইবলিস সাহেব কি বললেন। এজন্য সংলাপ গুলা খুব জরুরি, আল্লাহর দলের সংলাপ, শয়তানের দলের সংলাপ, বুঝাইতে পারি নাই। এই সংলাপ গুলা কোরআনের ভিতরে দেওয়া আছে, এগুলা খুব জরুরি, ওটা দেখলেই মানুষ বুঝতে পারবে কে শয়তানের দলের আর কে আল্লাহর দলের। ইবলিস বলে আল্লাহ অযৌক্তিক আদেশ করেছেন তাই মানতে পারেনি, আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওকে বানিয়েছেন তুচ্ছ মাটি দিয়ে, মাটির স্বভাব উপরে মেললে উপরের দিকে, নিক্ষেপ করলেও নিচে চলে আসে, আগুনের স্বভাব নিচে জ্বালালেও উপরের দিকে যায়, যে উপরে থাকে সে উত্তম, যে নিচে থাকে সে অধম, অতএব উত্তম অধমকে সেজদা করবে এটা অযৌক্তিক, বরং অধম উত্তমকে সেজদা করে সম্মান জানাবে, আদম আমাকে সেজদা করা উচিত। বুঝেন না ইবলিস মিয়ার যুক্তি। হযরত আল্লামা মহিউদ্দিন ইবনে আরবী রাহমাতুল্লাহ আলাইহি শয়তানের এই যুক্তিকে আগুনের চেয়ে যে মূল জিনিস হলো, কোন জিনিসের মূল্য উপরে আর নিচে হওয়ার কারণে নির্ধারিত হয় না, বরং তার উপকারিতা আর ক্ষতি দেখে নির্ধারিত হয়। মাটির ভেতরে এমন গুণ আর যোগ্যতা রয়েছে, সামান্য একটা বিচি যদি, একটা বড়া যদি আপনি তার মধ্যে রাখতে পারেন, মাটি তার মধ্যে কারুকার্য চালিয়ে একটি গাছ এবং সেই গাছ থেকে একটি বিশাল বাগান আপনাকে উপহার দেবে। অপরদিকে আগুনের যোগ্যতা হলো এই সাজানো গোছানো চমৎকার একটি তৈরি সৃষ্টি বাগানকে, সেই বাগানকে ধ্বংস করার জন্য এক পাশে আগুন লাগিয়ে দিলেই কয়েক মিনিটের মধ্যে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে ভস্ম করে দেবে, ঠিক কিনা? তাহলে ওপরে থাকলেই দামি আর নিচে থাকলেই কম দামি, এই কথা সত্য না মিথ্যা? বাহ্যিকভাবে তো মনে হয় কথা তো ঠিকই, ঠিক কি ঠিক না? ওপরে থাকার কারণে যদি কোন জিনিসের দাম হতো তাহলে শকুন পাখি টাকির ভিতরে সবচেয়ে উপরে থাকে, যত পাখি টাকি আছে এদের ভিতরে সবচেয়ে উপরে কে থাকে? মিস্টার শকুন, গলা শিলা শকুন। এবং উনি উপরে থাকা সত্ত্বেও উনার নজর কি ভালো খাবারের দিকে না মরা গরুর দিকে? এত উপরে থেকে মরা গরু, বুঝাইতে পারি না? আরে ভাই আর ঝিনুক কি, ঝিনুক দেখতে খরখরে অত সুন্দর না, থাকে নিচে পানির তলে একদম নিচে থাকে, কিন্তু এই ঝিনুক এভাবে উপর দিকে এসে হা করে তাকিয়ে থাকে আকাশের বৃষ্টি পাওয়ার জন্যে। নিচে থাকলেই অধম, উপরে থাকলেই উত্তম, এটা এই যুক্তিটা কোনো সময় ঠিক হতে পারে না, ঠিক কি ঠিক না? খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ইমামুল আসর আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে এক খ্রিস্টান পাদ্রির মুনাজারা হয়। কার সাথে? খ্রিস্টান পাদ্রির সাথে। পাদ্রিও বিশাল পাদ্রি, আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরিও অনেক বড় আলেম, ফটোজেনিক মেমোরির অধিকারী ছিলেন, কোনো কিছু একবার দেখলে একবার শুনলে মুখস্থ হয়ে যেত, নিজেই বলেছেন আগর কিসি মজমুন পর সরসরি তৌর পর নজর পড় গই হ্যায় তো আলহামদুলিল্লাহ বাকায়দে সফহাত 15 সাল তক ইয়াদ রহ জাতা হ্যায়। কোনো বিষয় যদি ভাষা ভাষা ভাবে পড়ে গেছে, দ্রুত গভীর ভাবে পড়ে যায়নি, ওইরকম বিষয় আল্লাহর রহমতে 15 বছর পর্যন্ত পৃষ্ঠা নম্বর লাইন নম্বর সহকারে মুখস্থ থাকে। এবং এটা শুধু মুখের কথা ছিল না, ক্লাসে যখন উনি পড়াতেন, পড়ানোর সময় যেই কিতাবের উদ্ধৃতি আসত,
রেফারেন্স বুকের যে উদ্ধৃতি দিতেন সেই উদ্ধৃতি দেখে দেখে না মুখস্থ বলতেই থাকতেন, যখন বলতে থাকতেন তো পৃষ্ঠার পর পৃষ্ঠা বলে যাচ্ছে, এরকম ছিল। আর আগে কিসি মজমুন পর দো মর্তবা নজর পড় গই, আলহামদুলিল্লাহ আব তক তো নহি ভুলা হুঁ, আর উম্মীদ হ্যায় খুদাবন্দে কুদ্দুস কি জাতে গ্রামী পর কে ইনশাআল্লাহ মৌত তক নহি ভুলুঙ্গা। এত বড় আলেম ছিল হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে মুনাজারা কার, খ্রিস্টান পাদ্রী, পাদ্রী ওরকম ওই রকম পাদ্রি, বাপ রে বাপ, ইংল্যান্ডের সবচেয়ে সেরা পাদ্রি, হিন্দুস্তানকে খ্রিস্টান বানানোর দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছে, সে এখানে এসে প্রথমেই হিন্দি এবং উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছে, কঠিন ভালো কবিও হয়ে গেছে উর্দুতে। এখন মুনাজারার ভিতরে বলছে সে, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি আপনার ব্যাপারে শুনেছি আপনি জাদরেল আলেম এবং বড় ভাষাবিদ, অতএব আসেন আমার সাথে আপনার মুনাজারা আর বিতর্ক হবে কাব্যের ভাষায়, আমরা একে অপরকে কাব্য দিয়ে জবাব দেব, প্রশ্ন করব জবাব দেব। হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বললেন ওকে ঠিক আছে। এখন ও বাচ্চা দলিল দেয়, দলিলটা কি বোঝার জন্য আগে বুঝে নেন, খ্রিস্টানদের দাবি হলো হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে নাউজুবিল্লাহ, আর আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে, মুসলমানরাও তাই বলে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা না ঈসাকে হত্যা করতে পেরেছে না হযরত ঈসাকে তারা শুলিতে চড়াতে পেরেছে, ওয়ালাকিন শুব্বিহা লাকুম লাহুম, তাদেরকে একটি বিভ্রান্তির ভিতরে ফেলে দেয়া হয়েছে, মতিভ্রম ঘটেছে, আসলে বাররাফাআহুল্লাহ, হযরত ঈসাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছে। এখন খ্রিস্টান পাদ্রি বলে আপনাদের কোরআন অনুযায়ী আপনাদের বিশ্বাস অনুযায়ী হযরত ঈসা চতুর্থ আসমানে, কোথায়, এবং আপনাদের বিশ্বাস অনুযায়ী আপনাদের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কবরে, তাহলে নবীজি মাটির নিচে, ঈসা আলাইহিস সালাম আসমানের উপরে, বুঝে আসছে, শয়তানের যুক্তি দিবে, সে কার যুক্তি দিবে বুঝে নি। এখন সে কাব্যের ভাষায় বলে, ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর্বসর নিচে, ফলক পর হযরতে ঈসা মুহাম্মদ সর্বসর নিচে, আসমানের উপরে হযরত ঈসা আর মুহাম্মদ তো মাটির নিচে। এ কথা বলে শেষ করার সাথে সাথে এক মুহূর্ত দেরি করেন নাই আনোয়ার শাহ কাশ্মীরি, তার রাগ আর ওজনের সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ইয়ে দরিয়া হে নবুয়ত কা হুবাব পর গহর নিচে, ফলক পর হযরত ঈসা মুহাম্মদ সর্বসর নিচে, ইয়ে দরিয়া হে নবুয়ত কা হুবাব পর গহর নিচে। আরে তুমি তো বেকুব, বুঝতে পারলা না উপর নিচ, এটা তো ঠিক আছে কিন্তু বুঝলা না এটা তো নবুয়তের নদী, এটা তো নবুয়তের সাগর, নবুয়তের সাগরের মধ্যে দেখা যায় ফটকাগুলা উপরে থাকে মুক্তাগুলা নিচে থাকে, নিচে থাকে মুক্তা, সাগরের তলদেশে মুক্তা, আর সাগরের উপরে পানির উপরে থাকে ফটকা, ঠিক কি ঠিক না? আল্লাহ মানুষ কাশ্মীরি জবাব দিয়েছেন, তাহলে উপরে থাকলেই দাম আর নিচে থাকলেই বেদামি, ইবলিসের এই যুক্তি সঠিক না বেঠিক? দেখেন ইবলিস যেই সংলাপে কথা বলছে এই পাদ্রিও সেই সংলাপ আওড়াইছে, সংলাপগুলো জানার দরকার আছে না নাই? এরপরে হযরত আদম আলাইহিস সালামকে যখন সে সিজদা করলো না, রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন কে তোকে বাধা দিল, সে বলে যুক্তিতে মিলে নাই, অযৌক্তিক আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তির জবাব দেওয়ার প্রয়োজন মনে করলেন না, কাট ধরে বের করে দেন, আমার বান্দারা এইগুলোর জবাব, আমি তোর এই জবাব দেওয়ার প্রয়োজনই মনে করি না, ঠিক কি ঠিক না? এজন্য কোনো ব্যক্তি যদি মুসলিম হয়, নবী বিদ্বেষী না হয়, নবীর সাথে বেয়াদবিকারী না হয়, তার সাথে আমরা বিতর্ক বসতে রাজি আছি, কিন্তু কোনো ব্যক্তি যদি গুস্তাখে রাসূল হয়, রাসূলকে গালিগালাজ করে, তার জন্য সাজা তো রাষ্ট্র তার কল্লা উড়াবে, এইটা কার্যকর করতে হবে, এর সাথে মুনাজারা বিতর্কে বসার কোনো সুযোগই নাই, এরকম লোকের আমরা উত্তরই দিব, বুঝাইতে পারি নাই মনে হয়। এখন
আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ইবলিসকে বেরিয়ে বেরিয়ে যাওয়ার সময় এখন বলেন তো দেখি সে যে নষ্ট হইল কার দোষে নষ্ট হইছে আদম তাকে বলছিল সিজদা করো না বলেন না কেন দোষটা কার তার নিজের ঠিক কি ঠিক না আর যারা শয়তানের যুক্তিতে তলে চালা বলবে আল্লাহ শয়তানকে গোমরাহ করে দিয়েছে নাউজুবিল্লাহ কে কাকে গোমরাহ করছে বলেন শয়তানকে কি আল্লাহ গোমরাহ করছে না হে নিজেই গোমরাহ আরে চাকে গরম করেন ভাতকে গরম করেন কি দিয়া হ্যাঁ আগুনে গরম করে কে কোন না কেন আগুন নিজেই কি গরম আগুনে গরম করা লাগে না সে নিজেই কি গরম ঠিক তেমনি ভাবে শয়তানকে গোমরাহ করা লাগে নাই শয়তান নিজেই গোমরাহ আল্লাহ বলেছেন কানা মিনাল কাফিরিন সারা মিনাল কাফিরিন বলেন নাই সরার কানার ভিতরে পার্থক্য আছে শরমিয়াতে আমেলের আরবির শুরুতেই পড়ে নিলে ভালো করে বোঝা যাবে ওশ আমার কপাল পড়ার পর থেকে এই পর্যন্ত পড়ানোর তৌফিক এই কিতাব আর হলো না কানা সরার পার্থক্য আছে না নাই কানা সাইদুন আলিমান ওহ সরা সাইদ কানা সাইদুন জাহিলান ওহ বরং সরা সাইদুন জাহিলান কানা সাইদুন জাহিলান সরা সাইদুন আলিমান জাহিল থেকে এখন কি হইছে আলেম হইছে এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেলে এটারে কি কয় সরা আর যদি যেটা ছিল হেডেই যদি কয় তো তাহলে কানা আল্লাহ তাআলা কি বলছেন সরা মিনাল কাফিরিন না কানা মিনাল কাফিরিন তো শয়তান এখনো কাফের আগেও কাফের আছে হে ইবাদত করছে সে ইবাদত করছে তার মন চাইছে তাই করছে আসলে সে আমার ইবাদত করে নাই তাত্তা করছে এজন্য সে ইবাদত কইরাও কাফের ছিল এই কথা কার মোল্লার না আল্লাহ এখন সে যে গোমরাহ হইছে এটা কি আদম গোমরাহ করছে বলেন না কেন তার মায়ের খাওয়ার কারণ আল্লাহর কাছ থেকে সে যে দুর্ভূত হয়েছে এটার কারণ কি আদম না সে নিজে শয়তানের একটা সিফত হলো এই একটা বৈশিষ্ট্য হলো এই সে নিজের দোষকে অন্যের কাঁধে চাপায় দিবে নিজের দোষকে কার কাঁধে চাপাবে আরেকজনের কাঁধে চাপিয়ে দেবে সে কোনো সময় নিজের দোষ নিজের কাঁধে রাখবে না এজন্য সে কি বলে জানেন ফাবিমা আগওয়াইতানি আপনি যার কারণে আমাকে গোমরাহ করলেন দেখছেন কি কয় আপনি যার কারণে আমাকে কি করলেন গোমরাহ করলেন তারপরে কে ওরে তো দূরের কথা ওর পোলাপাইন্ডে আমি শান্তিতে থাকতে দিতাম না যেখানে যাবে ওখানেই পিটাব এই ঘোষণা মিস্টার শয়তান ওকে আমি শান্তিতে থাকতে দেব না তো বলেন তো দেখি আদম আলাইহিস সালাম কি তার কোনো ক্ষতি করেছিল হ্যাঁ এসে আদমের ক্ষতি করছে হে আদম সন্তানের ক্ষতি করতেছে কিন্তু দোষ চাপাইতেছে যে আদমের কারণে সে নষ্ট হয়েছে নাকি তার নাকি কোনো সমস্যা নাই একটা হলো বান্দরামি আর একটা হলো শয়তানি পার্থক্য বুঝেন না বুঝলে বুঝাই দিই এক বান্দরের খায়েশ হয়েছে সে দই চুরি করে খাবে কি খাবে তো দই খাওয়ার মানুষ এসে ঘুরতেছে দেখে এক দইওয়ালা মাথায় হাড়িতে করে দই নিয়ে যায় সে দইওয়ালার পিছন পিছন যাওয়া শুরু করছে উদ্দেশ্য কি খাবে বলেন না কেন দই খাবে এখন গিয়ে দইওয়ালার একটু পরে পেশাব লেগেছে সে দইয়ের হাড়িটা রাস্তার পাশে নামিয়ে রেখে আগে তো রাস্তা ছিল না লাইল কয় না আপনারা কি কন আইল এই লাইলের উপরে রেখে সে একটু দূরে গেছে মুতবে বুঝতে পেরেছেন পেশাব করার জন্য গেছে যখন ওই বেচারা পেশাব করার জন্য ওখানে দূরে গেছে তো তখন বান্দর মিয়া দুই খেয়ে শেষ এ খেয়ে শেষ তো এটা ছিল বান্দরামি আরেকজনের দুই খেয়ে ফেলা ঠিক কি ঠিক না বান্দরামি করেছে তো খাওয়া দাওয়ার পরে যে দই কিছু আরো লেগে রয়েছে আশপাশে হাঁড়িতে চাইটা পিটা এগুলাকে হাতে কাঁচায় মুছায় নিছে নিয়া পাশে একটা ছাগল ঘাস খাইতেছিল এক ছাগলের মুহে লাগাইছে দই খাইলো কেডা নাম হইলো কা
এটা হলো শয়তান। এটা কি বান্দরামি আর শয়তানের পার্থক্য বুঝছেন? তো শয়তানের স্তর বান্দরামির চাইতে প্রমোশন পাবেন বেশি, ঠিক কি ঠিক না? আপার গ্রেড ঠিক। দেখবেন এই একই ক্যাটাগরির মানুষ দুনিয়াতে পাওয়া যায়। হাত ভাঙলো কে, মামলা উঠলো কার নামে? হাত ভাঙলো কে আর দোষী হইল? বুঝাইছেনি? হাত ভাঙ্গা যদি থুয়ে দিত তাহলে কিছু হইতো না, কিন্তু হাত ভাঙ্গা দইটা লাগাই দিছে হুজুরের মুখে। বুঝেন নাই মনে হয়? আরে সহজ জিনিস বুঝেন না কেন? সব কওয়া যায়, সব কওয়ার দরকারও নেই। কে হুজুর ভিডিও ফুটেজ? আরে ভিডিও ফুটেজ ইউকাজ দিব কুম, ভিডিও ফুটেজে আমরা দেখতে পাইতেছি বায়া 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 দুইজন উঠতেছে, ঠিক কি ঠিক না? মোড়া না শিখুন, মুহে দাড়ি আছে না খালি নাই, ঠিক কি ঠিক না? দুই দিন পরে ধরা পড়লো তারা কি শিখুন না মোড়া, মুহে দাড়ি বায়া বসে কন্যা গেরে। তাহলে ভিডিও ফুটেজে বলতেছে দই খাইছে বান্দরে লাগাই দিছে আরেকজনের মুহে। বুঝেন না মনে হয়? ঘটনা ঘটলো 3 তারিখ, ভিডিও ফুটেজে তারিখ 5। ভিডিওর ভিতরে 2 কুতুব রেখুদু উঠতেই দেখা গেল নামারটা কই? বুঝেন না? বুঝেন না? তো শয়তানের সিফতের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। দেখ এগুলো বলবো না, অনেকের কষ্ট লাগবে। আসেন আমরা আদম আলাইহিস সালামের কাছে চলে যাই। শয়তান মিয়া এখন বলতেছে যার কারণে আপনি আমাকে গোমরাহ করলেন, আমি ওদের লেগে বয়া থাকবো রাস্তায় উৎপাত্তা। আপনার সিরাতাকাল মুস্তাকিম, আপনার যে সোজা রাস্তা আছে ওই রাস্তায় আমি বইয়া থাকবো, আমি দেখবো ওই রাস্তা দিয়ে ওরা যায় কেমনি, অগরে আমি ঘুরাইয়া জাহান্নামের রাস্তায় নিবই নিব। অবশ্যই অবশ্যই আমি বসে থাকবো আপনার সোজা রাস্তায়। আর এরপরে কি করবো জানেন? যদি আমারে ফাঁকি দিয়ে আমার কথা না শুনে জায়গা হুজুর গো কথা শুনে বেঁচে গেছে গা, ধরতে চাইছিলাম হুজুর গো কথা শুনে নবীর কথা শুনে বেঁচে গেছে গা, তো তাহলে আমি কিন্তু ছেড়ে দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি সামনে দিয়ে এসে হামলা করব, ওয়ামিন খালফিহিম ওদের পেছন থেকে এসে হামলা করব, ওয়ান আইমানিহিম তাদের ডান দিক থেকে এসে হামলা করব, ওয়ান শামাইলিহিম ওদের বাম দিক থেকে আক্রমণ করব, সামনে পেছন ডান বাম চতুর্দিক থেকে আমি হামলা করেই যাব, ওদেরকে আমি জাহান্নামের পথে নেবই নেব। এই ঘোষণা কার? কার? শয়তান। ঠিক তেমনি ভাবে বেশি কথা বলবে সাবধান, চুপ করে থাকবেন, ঘরে বসে থাকবেন, বাইরে এলে টেঙ্গি বেঙ্গে দিন। মিলে? আরে মিলে না, মিলে না। তারপর চলেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? আসার পরে এবার আদম আলাইহিস সালামের বাচ্চা কাচ্চা না হইলে আমরা হইতাম নি, বলেন না কেন? ওনার যে বাচ্চাগুলা হইতেছে এই বাচ্চাগুলা সব আপন ভাই বোন, ঠিক কিনা? আপন ভাই বোনের মধ্যে বিয়ে করা হালাল না হারাম? তো তাহলে বিয়ে হইব কেমনে, আমরা বাইরবো কেমনে? বুঝেন নি? বুঝেন না? আল্লাহ তাআলা একটা নিয়ম করে দিল। কি নিয়ম? সিস্টেম করলেন, আমাদের আম্মা জান প্রতি বছরে 2 জন করে সন্তান দিতেন। কয়জন? 2 জন, জমজ সন্তান হইত, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা এইভাবেই পাঠাতেন, একটা ছেলে আরেকটা মেয়ে। এখন তাদের ভিতরে বিয়ে সাময়িকভাবে বৈধ করার জন্য আল্লাহ তাআলা কি করলেন, একটা নিয়ম করে দিলেন, সেটা হলো এই, যেই ভাই তার বোনের সাথে মায়ের পেটে একসাথে ছিল তারা 2জন আপন ভাই বোন, তাদের মধ্যে বিয়ে হবে না, এর বিপরীতের সাথে হইতে হবে। যারা একসাথে ছিল না মায়ের পেটে তাদের মধ্যে বিয়ে হইতে পারে, যারা একসাথে ছিল সেই 2জনের মধ্যে বিয়ে হবে
বিধানটা দেখেছেন সাধারণ বিধান না অসাধারণ বলেন না কেন অসাধারণ বিধান এখন এই ব্যাখ্যা আল্লাহর বিধানের ব্যাখ্যা দেন কে নবী রাসূল ঠিক কি ঠিক না আদম আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন এখন আদম আলাইহিস সালামের দুই ছেলে হলো এক ছেলের নাম হাবিল আর এক ছেলের নাম কাবিল হাবিলের সাথে যেই বোন হলো সে তুলনামূলক কম সুন্দরী আর কাবিলের সাথে যেই মেয়ে হলো কাবিলের বোন সে হলো অনিন্দ্য সুন্দরী এখন বলেন কাবিল তার সহোদরা বোনকে বিয়ে করতে পারবে বলেন না কেন পারবে পারবে না কাবিল কয় না আমি ওরে বিয়ে করব আদম আলাইহিস সালাম বলেন আরে পাগল কোথাকার এটা হারাম তোমার সাথে যে হইছে তাকে বিয়ে করবে হাবিল আর তুমি হাবিলের সাথে যে হইছে তাকে বিয়ে করবা আমি মানি না এই ব্যাখ্যা আপনার এগুলো আল্লাহ বলেন আমি কি আল্লাহকে কম মানি না আমি কি আল্লাহকে কম মানি না এই সমস্ত ব্যাখ্যা কার আপনার আপনি হাবিলকে বেশি পছন্দ করেন আমারে দেখতে পারেন না এজন্য এখন আপনি হাবিলের লগে সুন্দরীটা বিয়ে করার ব্যবস্থা করে দিচ্ছেন আপনি এটা আইন গুড়ায় এনে দিয়েছেন আরে বুঝছেন নি এটা যখন বলতেছে আদম আলাইহিস সালাম দেখে খাইছে রে তো পাগলামি মার্কা কথাবার্তা কইতেছে এটারে কেমনে ঠিক করা যায় দেখবেন বর্তমান আমলেও যারা আসলে আল্লাহকে অস্বীকার করে তারা কোনো সময় বলে না যে আমি আল্লাহকে মানি না কোরআনকে মানি না বরং তারা দেখায় আল্লাহকে রসূলকে কোরআনকে তারা সবচেয়ে বেশি মানে তারা সঠিক ইসলাম মানে শান্তি শান্তির ধর্ম তারা মানে তারা কোনো রকমের মিছিল মিটিং এ যাইতে রাজি না বুঝুন কি বুঝুন না এই টাইপের কথাবার্তা তারা বলবে তবে আমি আল্লাহকে মানি কিন্তু হুজুররা যে ব্যাখ্যা দেয় কোরআনের সেটা মানি না হুজুররা কোরআন কি বোঝে হুজুররা কি কোরআন বোঝে হুজুর তো মাদ্রাসায় গেছে পিঠা খাইতে খাইতে আর আমি পিঠা না খাইয়ে বাড়ির ভিতরে বসে আলিফ বা তাসা জিম হা খা পড়ে দিচ্ছি হুজুররা কি বোঝে এগুলো বুদ্ধির লোকের কথা না যখন বলছে তখন মনে হয় আকল জাগা মতো ছিল না ঠিক কি ঠিক না আল্লাহ সহি বুঝতে বলে না আমি এই লোকটা এমনি ভালো কিন্তু ওই সময় মাথা ঠিক ছিল না তো যাই হোক তো বলতেছে এই ব্যাখ্যা আপনার এটা আমি মানি না হযরত আদম আলাইহিস সালাম বলেন এই ব্যাখ্যাই সহি তুমি উল্টা পাল্টা বললে তো হবে না কোনা আমি এগুলো মানি না আদম আলাইহিস সালাম এটা কৌশল করলেন বললেন ঠিক আছে কার ব্যাখ্যা ঠিক হাবিলেরটা না তোমারটা এটা নির্ণয় করার জন্য একটা পরীক্ষা হোক পরীক্ষা কি তোমরা দুইজন পাহাড়ের উপরে গিয়ে কোরবানি দাও ওই যুগের নিয়ম ছিল যার কোরবানি কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিটাকে নিয়ে যেত আরে বুঝেন নাই ওই যুগে আল্লাহ তাআলার নিয়ম ছিল যার কোরবানি কবুল হতো আসমান থেকে আগুন আসতো এসে ওই কোরবানিকে কি করতো নিয়ে যেত তো যারটা নিয়ে যাবে সে ঠিক হযরত আদম আলাইহিস সালাম তো জানেনি কাবিলেরটা নেওয়া হবে না এখন দুইজন কোরবানি দিয়েছে কোরবানি দেওয়ার পরে আসমান থেকে আগুন আসলো হাবিলের কোরবানি নিয়ে গেল যে আদম আলাইহিস সালামের ব্যাখ্যা মানে তার কোরবানি নিয়ে গেল কাবিলের কোরবানি আসমানের আগুন নিল না তাহলে কাবিল যে উল্টা পথে আছে এটা প্রকাশ হয়েছে কি হয় নাই হওয়ার পরেও কাবিল এখন মানতে রাজি না কাবিল কয় তোর কারণে আমি ওরে বিয়ে করতে পারতেছি না অতএব আমার কুরবানি কেন কবুল হলো না এটার জন্য তুই দেই লাখ তুলান না আমি তোকে মেরে ফেলব আমি তোকে কি করব মেরে ফেলব কে বলতেছে কাবিল বলতেছে হযরত হাবিল বলেন পাগল কোথাকার তোর কুরবানি কবুল হয় নাই কেন এটা দোষ কি আমার নাকি আমারটা কেন হলো আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভালোবাসি আল্লাহ যা বলেন তাই মানতে চাই আর আল্লাহ তাকওয়াওয়ালাদের কুরবানি কবুল করেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যেই তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার কুরবানি নেবেন অতএব তুমিও নিজেকে শুধরাও শুধরিয়ে তুমিও আল্লাহকে ভয় করো আল্লাহর কথা মানো নবীর কথা মানো তাহলে তুমিও কি হবা সফল হবা তোমার কুরবানিও আল্লাহ কবুল করবেন হেকে আমি এত কিছু বুঝি না আমি তোকে মারবই হযরত
হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি তুমি আমাকে মারতে চাও আমার দায়িত্ব ছিল তোমাকে বোঝানো, তুমি আমাকে মারার জন্য হাত বাড়াইলে আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, আমার দায়িত্ব ছিল তোমাকে সঠিক কথা বলে দেওয়া, মানা না মানা, মানানো এটা আমার দায়িত্ব না, রাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না যে তোমারে পিটায় পিটায় মানাবো, আমার দায়িত্ব ছিল বুঝাই দেওয়া, আমি বুঝাই দিছি, তুমি আমাকে মারতে চাইলেও হাত বাড়াইলেও আমি হাত বাড়াবো না। বুঝাইতে পারছি? এই কথা হাবিল বলে দিলেন। এখন আসেন, হাবিল ছিলেন আল্লাহর দলে, ঠিক কি ঠিক না? কাবিল কার দলে? শয়তানের দলে। এবার সংলাপ মিলান, লাখ তুলান না, আমি তোকে মেরে ফেলব, ঘাড় মটকে দেব। মিলে খবরদার, হাত ভেঙ্গে ভিতরে ঢুকাই দিব। মিলে রে, কি যে করছিস তুই, তোর খবর নাই, তুই যে কোন ভীমরুলের চাকে ঢিল মারছস তোর খবর নাই। আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত নসিব করেন বলি আমিন। মিলে কি মিলে না? আলেমরা বলেন ওদিকে কিছু হলুদ সাংবাদিক আছে না নাই, কিছু ভালো আছে, কিছু শয়তানও আছে। শয়তান গুলা কি চাইতেছে? সরকার আর মাওলানা সাহেবরা মারামারি কেন করে না? সরকার কেন এখনো মাওলানা সাহেবদেরকে পিটাচ্ছে না? আমরা হাতটা ভেঙে দিলাম, কলিজায় আঘাত দিলাম, তারপরেও দই লাগাই দিলাম হুজুর গো গায়ে, তারপরেও সরকার হুজুর করে পিটায় না, ব্যাপারটা কি? আরে বুঝাচ্ছে না আসে নাই? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেম ওলামার সাথে আলাপ আলোচনা করার পরে প্রেস ব্রিফিং এর ভিতরে সুন্দরভাবে বলছেন, সুন্দর আলোচনা হয়েছে, তাদের অনেক কথা আমরা শুনেছি এবং বুঝতে পেরেছি তাদের কথাগুলো, এবং আমরা একটা সুন্দর সমাধানে ইনশাআল্লাহ পৌঁছতে পারবো। এরা যখন দেখে খাইছে রে, এরা কি কইতেছে, তার মানে কি আমরা আপনারা নতজানু হয়ে গেছেন, আপনারা তাদের কাছে নতি স্বীকার করেছেন মাননীয় মন্ত্রী, এটাই তো বলতে চান, মানে আপনারা আর করবেন না? দেখছেন, মাননীয় মন্ত্রীর চাইতেও শেখ সাহেবের ভালোবাসা এদের বেশি। প্রধানমন্ত্রী কেন মাওলানা সাহেবদেরকে পিটাইতেছে না? এই জন্য তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তার মানে প্রধানমন্ত্রীর চাইতেও প্রধানমন্ত্রীর বাবার জন্য মায়া এদের বেশি। তো বোঝা গেল, মায়ের চাইতে মাসির দরদ যখন বেশি হয় ডাল মেকুচ কালা। এরা হলো ওই শক্তি যারা বঙ্গবন্ধুকে এদেশে 5টা বছর আরামে থাকতে দেয় নাই, গোটা দেশটাকে জ্বলত 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 করে অগ্নি গর্ভে পরিণত করেছিল, ঠিক কি ঠিক না? এরা ওই শক্তি যারা নাকি আজকে ভুল পাল্টে আপনার দলে আর ওর দলে এদিক ওদিক যোগদান করে পিঠ বাঁচাচ্ছে, যারা ওই সময় বলেছিল শেখ সাহেবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, ঠিক কি ঠিক না? এরা ওই শক্তি যারা নাকি শেখ সাহেবের হত্যার ইন্তেকালের পরে ট্যাঙ্কের উপরে উঠে নাচানাচি করেছিল, ঠিক কি ঠিক না? অতএব দেশের ইসলামের শত্রু, দেশের শত্রু, জনগণের শত্রু আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, এদেশের দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু হলো পরজীবী বাম রাম পন্থীরা। তাহলে ভালো করে বুঝে নেন এদেশের শত্রু কারা, বাম রাম পন্থীরা কারা, মুখস্থ করে নেবেন। এই শক্তি দুই দলের ভিতরে ঢুকেছে, মনে করেন না যে এক দলে আছে, যেগুলা ঢুকতে পারে নাই সেগুলা বাইরে কোন মতে চামড়া বাঁচাইয়া চলতেছে, আরেক দলে ঢুকে নাই। বুড়ে ডেন্ডুরা কি কয়, আলেম ওলামারে নসিহত করে, হুজুরদের কেটে সংশোধন করা দরকার, কবরে গেছে গা এক ঠ্যাং আর এক ঠ্যাং বাইরে, কোন সময় টান মারে আজল আসলেন ঠিক নাই, আবল থাবল বলে। এরা চায় দেশ অস্থিতিশীল হোক, এদেশে ইসলাম নিপাত যাক, এরা এই জিনিসের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের ভিতরে কাজ করে যাচ্ছে। আমি মনে হয় বোঝাতে পারি নাই আপনাদের। তাহলে এদেশের শত্রু কারা চিনতে পেরেছেন? আরো আসতে বলেন,
চিনতে পেরেছেন? গায়ে কিন্তু আগুন লাগতেছে আমার উপরে যে খেবা খেপবো, চিন্তা করেন না। কাউকেই বলবে এই হুজুর উগ্রবাদী, কঠিন কথা বলে, খুঁজে দেখেন কোনো জঙ্গি কানেকশন মনে হয় আছে, খোঁজ গিয়া যা, খোঁজ যা দেখ যা, গোড়ার ডিম কোথায়? আল্লাহ হেদায়ত করুক, বলেন আমিন। আমরা দোয়া করি মাওলা এদেরকে হেদায়ত দিয়ে দাও, বলি আমিন। অনেক চেষ্টা করছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানোর জন্য ব্যবস্থা করতে, আল্লাহর রহমত স্বরাষ্ট্রমন্ত্রী কি ওদের মতো এরকম বেকুব যে মনে করছে গুতা মারলে উনি খেয়ে ভেজে ফেলবে? বলছেন পারে নাই, খুব গায়ে জ্বালা, লাফালাফি করছে, এখনো খুব চেষ্টা করে যাচ্ছে কোনো মতে হুজুরদের সাথে লাগানো যায় কিনা। আর হুজুরদের ভাষা কি খেয়াল করে দেখেন, হুজুরদের ভাষা কি? আমাদের দায়িত্ব বলে দেওয়া, হাবিল রাদিয়াল্লাহু আনহুর ভাষার মতো আমার দায়িত্ব তোমাকে বলে দেওয়া। তুমি যদি পিটাপিটি করতে আসো, তারপরে তুমি যদি তারপরে ওই সমস্ত জিনিস লাগাইতে যাও, আমার দায়িত্ব না তোমাকে এই সমস্ত জিনিসে পিটাপিটি করা। অতএব আমরা হাত বাড়াবো না, তোমরা লাগাই লাগাও। মামুনুল্লাহ সাহেব তো এই কথাটাই কইছে, কি সমস্যা করছে? আমাকে পরশু দিন একজন বলতেছে, তার মানে কি মামুনুল হক সাহেবরা কি পিছু পিছু টান দিলেন নাকি? আমি বললাম কি পিছু টান দিছেন? ওই জন্যই বলছেন এখন যে আপনারা লাগাইলে লাগান, আমরা কিছু বলতে যাবো না, আমাদের দায়িত্ব ছিল পৌঁছায় দেওয়া। তো আমি বললাম তো কি ভুলটা কি কইছে, এটা হাবিলের মতো কথা কইছে, সমস্যাটা কি করছে? বলে না, হের গা জ্বলতেছে, হুজুররা কেন ময়দানে নেমে পিটাপিটি করতেছে না, আর দুই দলে লাগতেছে, দেশ কেন অস্থিতিশীল হচ্ছে না, কারণ কি? হুজুররা যদি নেমে যায়, হুজুররা সহনশীলতার পরিচয় দিচ্ছেন, যদি হুজুররা রাস্তায় নামে আর প্রতিরোধ করার জন্য এরকম টাক্কা একটা আসে, এরকম করতে আসার একজন হুজুরের খোদা না কাস্তা কোনো ক্ষতি হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, বাংলার প্রতিটা ঘরে ঘরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলে, আল্লাহর তরফ থেকে হাত ভাঙার ফয়সালা হবে, আমরা যাওয়ার দরকার নাই। ঠিক কি ঠিক না? আবার বলে আমাদের কাছ থেকে চামড়া নিয়ে, দান নিয়ে আমরা কি তৈরি করছি? আমাদের কাছ থেকে খাচ্ছি, টেবিল বসিয়ে চান্দা করছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, বলছে কি বলছে না? কার সাথে কথাটা মিলে বলবো নাকি আপনাদেরকে? হযরত মুসা আলাইহিসসালাম যখন ফিরে এসে ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন কি বলে জানেন? লাবিসতা ফিনা ওয়ালিদা ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফাআলাতাক আল্লাতি ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। একদম টাক্কার ভাষায় কইছে, একদম একদম হুবহু সেম মিলতেছে। কি বলতেছে? তুমি আমাদের কাছে খেয়ে পরে বড় হয়েছো, আমাদের খেয়ে বড় হয়েছো, লাবিসতা ফিনা ওয়ালিদা, জন্মের পর থেকে তোমাকে পেরেছি আমরা, খেয়েছো আমার কাছে, বড় হয়েছো আমার টাকায়, এখন আমার বিরুদ্ধে কথা বল, কি বানালাম? বুঝতে পেরেছেন? ফেরাউন যে ভাষায় বলছে সেই একই ভাষায় টেকচেক লিখেছে, ঠিক করেছে নেননি, সাদে মাল নাই। আপনারা ভয় পেয়েন না, পুলিশ বাহিনী এরকম না, এই দুই চারটা শয়তান গোটা পুলিশ বাহিনীর জন্য কলঙ্ক এঁটে দিচ্ছে, ঠিক কি ঠিক? আমরা পুলিশ বাহিনীর বড় বড় অফিসারদেরকে চিনি, অনেক ভালো ভালো মানুষদেরকে চিনি, কারো ভাষা এইরকম খবিশ মার্কা ফেরাউনি ভাষা না, এরকম কাবিল মার্কা ভাষা না, ঠিক কি ঠিক? অতএব এই দুই চারটার বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাদেরকে যদি স্ট্যান্ড রিলিজ করা না হয় অথবা চাকরিচ্যুত করা না হয়, তাহলে কিন্তু এর দায়ভার মানুষ সরকারের ঘাড়েও দিয়ে দিতে পারে। অতএব সরকারকে সাবধান হওয়া দরকার। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সংলাপগুলো খেয়াল করেছেন কিনা? হ্যাঁ, সময় নেই, সংলাপ আওড়াইতে গেলে শুধু এই সংলাপের উপরে কথা বললে দুই তিন ঘন্টা লাগবে, কারণ কোরআন শরীফের এক একটা বলতে থাকবো, আর দুনিয়ার একটা করে মিলাইতে থাকবেন, আপনারা দেখবেন নিজেরাই মিলাবেন, আমাদের কিছু কথা দরকার নাই, মুখ বন্ধ করে দিবি, কথা কইতে দিবি না, না ওয়াজ বন্ধ করবি, ওয়াজ বন্ধ করলে কি ঘরের ভিতরে বিয়ে শুধু কোরআনের কাহিনীর ওয়াজ শোনার মতো, দেখবি কি হয়, তথ্য প্রবাহের অভাব, প্রযুক্তির যুগ,
একজনের মুখ বন্ধ করবা আল্লাহ তার দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন একজনকে বন্ধ করবা তার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী আল্লাহ আরেকজনকে দাঁড় করায় দিবেন যাকে তুমি চিনো না তাকে বন্ধ করবা আল্লাহ 100 গুণ বেশি শক্তিশালী আরো কয়েকজনকে দাঁড় করাবেন যদি তাদেরকেও বন্ধ করতে চাও ফেরাউনের মতো যে মুসাকে দুনিয়াতে আসতেই দেব না হাজার হাজার মায়ের পেট কেটে শিশুদেরকে হত্যা করেছে ফেরাউন যদি ওই কাজ করতে যাও তো মনে রাখবা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লালন পালন ফেরাউনের ঘরে ঘটিয়েছেন তোমার ঘর থেকে হেদায়েতের আলোক পত্রিকা তৈরি হবে দেখবা আর বিরোধিতা করবা সবচেয়ে বড় মূর্তি বানানোওয়ালা ভাস্কর্য বানানোওয়ালা রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আজার সে যখন মূর্তির পক্ষে সবচেয়ে বড় অবস্থান নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে এত সোজা না ফেরাউনের পথে যাওয়া মাহফিল বন্ধ করা এই সমস্ত পরামর্শ যারা সরকারকে দেয় এরা দেশের শত্রু জাতির শত্রু সরকারের শত্রু আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন সংলাপগুলো আমাদের হুজুরদের কাছ থেকে আরো শুনে নেবেন আমি শুধু তো আপনাকে নিয়মটা বলে দিলাম এই নিয়মের উপরে আপনি এখন একটার পর একটা বাইট করতে থাকেন আল্লাহ তাআলা কবুল করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু